Krakshalni Fungo, Dharmanagar Bokhasteni Bising Khobjak, Churaibarite, Dharmanagar Thanani Police, Gurangai Thayo, Hexanai Manino Kebengai, Nairutok Mungo Onkhori Onkhari Kaham Mankha, Huiza Koktmani Bisingte, SS01DD 5636 Lomborni, Sinai Chakani Malkungo, Nairutok Mung, Khlaiye, Huiza Khotolni, 35 Packetni, Jotoi, 305 kg Siddikwran Mankha Police Sidibai Baksa Romjakha Malkhung Mothodai Mofizul Hok Bininok Ashamo Yang Te Khaksa Bukhak Oshalano Hainohai Fungni Damchisa Tamani Jorawo Dharmanagar Durgapur Rail Gate Gana Lamani Khorokham Sidi Yaktun Khlainai No Romkha Dharmanagar Thanani Police Borokni Thani Kaibri Bag Te Kaisidok Packetni Jotoi Kaithamsi Siddikwran Romkha Police Romjaknai Rokunkha Mustafa Ahmed Boroni Nok Donpur Jatrapur Thanani Bising Khobjak Boron Narayanpur Amsayo Siphon De Bini Nok Amtoli Thanat Bai Khobjak Badargat Te Hebzul Sek Bini Nok Pochim Bongoni Murshidabad Hangorni Barowayo তিন জনকে আটক করা হয় যে তার সঙ্গে 30 কেজি গাঁজা পাওয়া গেছে তে 30 কেজি গাঁজা সহ আটক হইছে এবং তারা এখন এই ব্যাপারে আমরা একটা কেস নেওয়া হইতাছে স্যার নাম নাম কি তার নাম হলো একজন হলো মুস্তাফা আহমেদ একজন শিপন দে আর একজন হলো গিয়া হিফজুল শেখ তাদের বাড়ি কোথায় বাড়ি তো হলো গিয়া মুস্তফার বাড়ি হলো গিয়া ডেইলি রুটিন আমরা প্রত্যেকদিনই আউটগোয়িং ম্যাক্সিমাম গাড়ি আমরা বা ইনকামিং গাড়ি আমরা চেক করি তো সেই রুটিন ওয়ার্কের ভিত্তিতে আজকে আমরা সকালবেলা একটা গাড়ি ডিটেইন করি গাড়িটার নাম্বার হয়েছে AS01DD 5636 সেই গাড়িটির মধ্যে সিক্রেট একটি চেম্বার থাকে সেই সিক্রেট চেম্বারটি ভাঙার পর আমরা 35টি প্যাকেটে প্রায় 305 কেজি ড্রাই গাঁজা উদ্ধার করি এবং গাড়ির ড্রাইভার মফিজুল হক সে আসামের ডুবরির বাসিন্দা তাকে আমরা ডিটেইন করেছি স্যার কালোবাজারি মূল্য কত হতে পারে স্যার কালোবাজারি মূল্য আনুমানিক প্রায় 35 লক্ষ টাকার মতো এটা তো গাড়িটা অ্যাহেড ইনফরমেশন না থাকলে সাধারণ দৃষ্টিভঙ্গিতে গাড়িটা থেকে গাঁজা উদ্ধার করাটা বিশাল টাফ কারণ এটা সিক্রেট চেম্বারটা এরকমভাবেই তৈরি করা হয়েছিল যে এক নজরে দেখলে এটার মধ্যে এত পরিমাণে গাঁজা আছে এটা কেউই ভাবতে পারবে না আর আমাদের কাছে গোপন সংবাদ ছিল সেই গোপন সংবাদের ভিত্তিতেই আমরা খালি গাড়িটার সিক্রেট চেম্বার ভেঙে তারপর গাঁজাগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে এটা আগরতলার দিক থেকে গাড়িটা আসছিল এবং গুয়াহাটিতে যাবে তো এই মুহূর্তে কোথা থেকে গাঁজাটি এসছে এটা তদন্ত সাপেক্ষ এই মুহূর্তে বলা যাচ্ছে না